শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম এএসএম হোসেনুজ্জামান। আমার বাবা মরহুম মুকসুদুর রহমান, আমার মাতা মরহুম রেজিবা খাতুন। আমার গ্রামের বাড়ি 14 নং আলকরা ইউনিয়ন, কুলাসার, থানা 14 গ্রাম, জেলা কুমিল্লা। বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন বাংলাদেশ রেলওয়ে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমার চাচা ছিল মুক্তিযোদ্ধার কমান্ডার মোহাম্মদ কবির আহমদ। আমাদের এলাকার সালাউদ্দিন আরও অনেকেই মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা ছিলাম তখন 5ম শ্রেণীর ছাত্র। কোন স্কুলে পড়তেন? আমি পড়তাম আলগড়া প্রাইমারি স্কুল সরকারি। আমি 5ম শ্রেণীর ছাত্র ছিলাম। আমরা সে আমাদের গ্রামের বাড়িতে শরণার্থীদেরকে আমরা আশ্রয় দিতাম, মুক্তিযোদ্ধাদেরকে খাবার দিতাম। তখন রেডিওতে খবরের জন্য আমরা একটা রেডিও দিয়ে আমরা প্রায় 100-200 লোক শুনত বিবিসির খবর বা বিভিন্ন কুচখবর। আমরা ব্যাংকার করেছি এবং কখন পাঞ্জাবিরা আসতেছে সেই ভয়ে আমরা ওই একটু গোলাগুলির আওয়াজ পাইলেই আমরা ওই ব্যাংকারের ভিতরে যাই লুকাইতাম। আবার যখন গোলাগুলি একটু বন্ধ হইতো ব্যাংকার থেকে বের হয়ে আসি। মুক্তিযুদ্ধের সময় আমাদের এখানে এসেছিল কালো পোশাকধারী লোকগুলা, তারা এসে আমাদের এখানে রেজাকার আলবদর সরবরাহ করে এবং আমাদেরই পরিচিত সে রেজাকার বৃন্দ। তারা আমাদেরকে আমাদের মা বোনদেরকে নির্যাতনের শিকার করায় সে রেজাকার বাহিনী। উপযুক্ত মা বোনদেরকে আমরা তখন দেখেছি সাদা কাপড় পরাইও বয়স করি রাখত যাতে চোখে না পড়ত। এবং তারা আমাদের ওই সময় আমাদের হাঁস মুরগি গরু ছাগল তা ধরে নিয়ে তারা জবা করে খেয়ে ফেলত। আসলে যতটুকু পাকিস্তানিরা আমাদেরকে ক্ষয়ক্ষতি করে না তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি করছে আমাদেরকে রেজাকার বাহিনী। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন বিদে আমাদের বাড়িঘরে আগুন দিয়ে দেয়। রাজাকারা যখন গজ জ্বালিয়ে দিই তখন আমরা কোথায় ছিলেন? আপনার রাতে নাকি দিনে ঘটনাটা? রাজাকারেরা এবং পাকিস্তানি হানাদার বাহিনীরা যৌথভাবে এসে আমাদের শুধু আমাদের ঘর না আমাদের আশেপাশের ঘর পোড়াইছে। তার আগে ওরা যখন পোড়াইবে তার আগে মানে ওরা গুলির আওয়াজ করতো, তো তখন আমরা ব্যাংকের লুকেছিলাম। তার আগে আগুন লাগাই দিয়ে তারা চলে গেছে। তখন আমরা ব্যাংকের থেকে বের হয়ে দেখি যে আমাদের সব জলিবুড়ি শেষ হয়ে গেছে। সেই জন্য আমাদের হাঁস মুরগি গরু ছাগল ছিল সব শেষ হয়ে গেছে। সময়টা কখন ছিল? যুদ্ধের প্রায় 5-6 মাসের কাছাকাছি, সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় বাদ মাগরিব এরকম সময়ে
তারপরে আমরা ওইখান থেকে রাত্রে যখন ওরা আগুন লাগা দিয়ে চলে গেছে, আমাদের বাড়ির আশপাশে কেউ ছিল না। আমাদের এক জেঠা ছিল, উনি ওরা জায়গাদের নায়ক ছিল, ওনার নাম ছিল আব্দুল জব্বার, আমাদের বাড়িরই। উনি ওরা জায়গাদেরকে মানে পাকিস্তানিদেরকে সহযোগিতা করত। পরে উনি আবার এসে বললো যে সবাই চলে গেছে, তোমরা ব্যাংকের থেকে বের হইছো। তখন আমরা ব্যাংকের থেকে বেরিয়ে, আমরা তো আর বাড়িঘর নাই, কোথাও কিছু নেই, আমরা থাকবো কোথাও, আমরা ওইখান থেকে চলে যাই, এক কাপড়ের উপরে চলে যাই। আমরা প্রায় দুই একদিন উপবাসও ছিলাম। যারা মুক্তিযোদ্ধা গিয়েছেন সকলের বাড়িঘর পুড়ে দিয়েছে। বাবা ছিল মুক্তিযোদ্ধা, উনি ছিল ইন্ডিয়াতে, আমরা আমাদের ওই দিক দিয়ে ইন্ডিয়ার বর্ডার কাছে আগরতলা। তাহলে আমরা ওই সময়ে মনে করেন আবার পুনরায় ঘর করার মতো শক্তি আমার সাহস পাইতাম না, পাইনি। কারণ আমার একটা বোন ছিল বিয়ের উপযুক্ত, তখন আমাদের ভয় ছিল যে কখন আমার বোনটাকে ধরে নিয়ে যায়, নির্যাতন করে। ওই ভয়ে আমরা আর আমাদের বাড়িতে আসিনি। বাড়িঘর জ্বালানোর পরে আমরা আমাদের নানার বাড়িতে গেলাম, সেখানেও আমাদেরকে কেউ আশ্রয় দিচ্ছে না, যেহেতু আমরা মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে এবং আমার মা মুক্তিযোদ্ধার স্ত্রী, সেই হিসাবে আমাদের কেউ জায়গা দিচ্ছে না। আমরা আর অনেক বড় অসহায় হয়ে গেলাম। তারপর আমরা অনেক হাতে পায়ে ধরে কোনো রকমে মানে তাদের গোয়াল ঘরে বা কোনোভাবে আশ্রয় নিব এইভাবে একটা ভাব ধরে আমরা কোনো রকমে ছিলাম। কিন্তু আমরা প্রায় দুই তিন দিন উপবাস ছিলাম, খাবার পাই নাই। আমার গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে এটা গুণবতী ইউনিয়নে পড়ছে, সেখানেও গিয়েও আমরা সে মুক্তিযোদ্ধা বাবা চাচাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতাম। এরপরে যখন 16 ডিসেম্বর আমরা বিজয়ের রাত্রে আমরা দেখছি চতুর্দিক থেকে মুক্তিযোদ্ধারা সবাই আমাদের এলাকা আসি পৌঁছে, তখন রেজেকারদেরকে ধরে নিয়ে যে নির্যাতন করছে মুক্তিযোদ্ধারা, সেটাও আমরা দেখেছি। তো ওটা কোন স্থান ছিল রাজাকারদেরকে? সেটা ছিল আলগোড়া ইউনিয়ন বোর্ড, ইউনিয়ন বোর্ডের সামনে রাজাকারদেরকে ধরে নিয়ে নির্যাতন করেছিল। কারণ ওরা ওদেরকেই করেছে যারা প্রকৃত দোষী ছিল, তারা আমাদের মাহবুবদেরকে নির্যাতন করেছিল। তারপর দেখলাম আমাদের বাংলাদেশ স্বাধীন, আওয়াল বৃদ্ধ জনতা সেদিন ছাত্র শিক্ষক শ্রমিক সবাই মিলে যদি স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ না করতো তাহলে আমরা আজকের এই স্বাধীনতা পেতাম না। তারা স্বাধীনতা যুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ছে বিদায়, আমরা স্বাধীনতা পেয়েছি। যখন দেশ স্বাধীন তখন আপনাদের কি, তখন আপনাকে গ্রামে ফিরে এসছেন আবার পুরা? এরপর আমার বাবা এবং আমার চাষা তখন ওনারা আসার পরে আমরা কোনো রকমের বাসের খুঁটি টুটি দিয়ে কোনো রকমে একটা আশ্রয় ঠিক করেছি। আমার বাবা রেলে চাকরি করতো, উনি আবার পুনরায় রেলে চাকরিটা পাইছে। এরপর আমরা আস্তে আস্তে আবার ওই যে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে অটো প্রমোশনে গেলাম। কিন্তু সেই সময়ের স্মৃতিগুলো মনে পড়লে আজও কষ্ট লাগে। মানে আমাদের বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, কত কষ্টের বিনিময়ে স্বাধীনতা হয়েছে, যারা স্বাধীনতা যুদ্ধ দেখে নাই তারা সারা বাঙালি জাতি, এই যে স্বাধীন বাংলাদেশ যারা বর্তমান প্রজন্ম পেয়েছে তারা বুঝবে না বাংলাদেশ কত কষ্টের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি এবং আমরা যে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তাই আমি মনে করি নেতা দিয়েছে আমাদেরকে দেশ, আর নেত্রী দিয়েছে আমাদের উন্নয়ন। তাহলে আমরা আমাদের নেত্রীর এই উন্নয়নকে ধরে রাখার জন্য এবং নেত্রীর এই উন্নয়ন অব্যাহত রাখার জন্য আমি আগামী প্রজন্মকে বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করার জন্য আহ্বান রেখে আমি আমার জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগে সংগঠনের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই আহ্বান উদাত্ত আহ্বান রেখে আমি আমার মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ করতে গিয়ে আমি আমার যে কষ্টের কথা আমি আর বলতে পারতেছি না, আমার সেই অতীতের কথা মনে পড়ে গেছে। আমার বাবা মা আজকে নেই দুনিয়াতে, তাদের কথা মনে পড়ে গেছে। এবং আমার বাবা মুক্তিযোদ্ধা করেও উনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায় নাই, সার্টিফিকেট ছিল না বলে। তাই আমাদের কষ্ট, এবং আমরাও মনে করি আমরা একজন শিশু মুক্তিযোদ্ধা ছিলাম, সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম, যেহেতু আমরা নিজের জীবনকে বাঁধিয়ে রেখে আমরা অনেক সহযোগিতা করেছি মুক্তিযোদ্ধাদেরকে। কিন্তু আমরা আজকে মূল্যায়ন পাচ্ছি না। আমার বাবা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেই নেবি দেয়, আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিতে পারতেছি না। তাই মনের কষ্ট থাকলেও দেশ স্বাধীন হয়েছে, এটাই আমাদের মুখ্য। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানবতা। আসসালামু আলাইকুম। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।